তারপরে যদি দেখা যায় সামান্য কিছু পয়সা দিয়ে মিউচুয়াল হতে সে ভাবা যাবে না, প্রথমে হচ্ছে পয়সা দেবে। তো এই যে একটা কুকুরে থাকা পুরুষ মানুষ তাকে এই সোজা করাটা না, এইটা কিন্তু খুব প্রথম কাজ। মানে এই জায়গা থেকে মানুষকে সোজা করে দেওয়াটা না, যারা হয়তো মেয়েদের নিয়ে কাজ করেন তাদের এইটা ইনিশিয়াল স্টেজটা তাদেরও পাপিয়ে হতে হয়েছে। কারণ আজকে মেয়েরা অনেক বেশি মাথা তুলে দাঁড়িয়েছেন, তবু কিন্তু এই গ্রাম গঞ্জতে সেটা হয়নি, কিন্তু আরবান সেমি আরবানের মেয়েরা আজকে অনেক স্মার্ট হয়েছে, তারা হয়তো এই স্টেজটা পেরিয়েছে। কিন্তু পুরুষ মানুষ কিন্তু এই স্টেজটা পেরোনি, সর্বদা এই 490 কেস হয়ে গেল, এই ডিবি হয়ে গেল, এই প্রপোশন মামলা লেগে গেল, এবং তাদের ভয় পাওয়াবার জন্য আত্মীয় স্বজন বাড়ির বাবা মা তাদের আইনজীবীরা সবাই সঙ্গে লেগে থাকে, বা পুলিশ সবাই ভয় থেকে বার করতে পারছেন না, কেউ সবাই ভয় পাওয়াচ্ছেন। পুরুষ মানুষকে এই জায়গায় যে অধিকারের লড়াই আমরা বলছি না, আর এই যে ইকুয়ালিটি কথা হলেই আমি দেখছি আমাদের দেশে বিশেষ করে সমান অধিকারের লড়াই আমরা মেয়েদের জন্য ভাবছি সবসময়। কিন্তু বেসিক্যালি যেই দেশে মেয়েদের জন্য 49টা আইন সেখানে তো সমান অধিকারের লড়াইটা প্রথমে পুরুষের সম্পর্কে আসবে, মেয়েদের জন্য কেন আসবে এই কথা? এই কথা তো সমান অধিকারের পাল্লায় পুরুষ মানুষকে বসাতে হবে, তাদের জন্য কিছু নেই। তাহলে সমান অধিকারের লড়াই, মেয়েরা এখনো সমান হলো না রে? এত আইন, এত প্রকল্প, এত সুযোগ সুবিধা দেও, যদি আপনারা বলেন আপনারা সমান হতে পারেননি, সে দোষ কিন্তু আপনাদের, সে দোষ কিন্তু অন্য কারণ নয়, আপনারা হতেই পারেননি। আজও যদি আপনারা বলছেন খালি সবাই নাকি আপনাদের পেছনে টেনে ধরছে, কিন্তু সেটা কি করে সম্ভব? আপনাদের জন্য তো সব খুলে দেওয়া হয়েছে, পুরুষ মানুষের জন্য তো কোথাও কিছু নেই, একটা প্রকল্প নেই, একটা আইন নেই, একটা সামাজিক পরিকাঠামো নেই। আপনারা দেখুন তো কোন একটা হসপিটালে গিয়ে পুরুষ মানুষের জন্য কিছু আছে কিনা? যা আছে জেনারেল, পুরুষ মানুষের জন্য কিছু আছে? এখানে নির্ধারণ করা আছে, ও তো মানবাধিকার নিয়ে কাজ করে, যেটা আমাদের মানে রাষ্ট্রের হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, সেখানে কখনো পুরুষ মানুষের জন্য কিছু করা হয়? কোনোদিন বৃদ্ধ বৃদ্ধা হবে, শিশু হবে, মহিলা হবে, হবে কি? ইভেন আমাদের মহিলা কমিশনে যদি যে পুরুষ মানুষটির মা এবং বোনেরা নির্যাতিত সেখানে কিন্তু এনসিডব্লিউ থেকে বলেই দেওয়া হয়েছে আমরা এদের দায় নিতে রাজি না। তাহলে আমার কথা যে পুরুষ মানুষের সমান অধিকারের প্রশ্ন উঠলে পুরুষ মানুষের জন্য উঠুক। আজকে স্ত্রী বসে আছে সেই প্রসঙ্গেও বলি, ওদের কমিউনিটির মধ্যে যারা ট্রান্সমেন তারাও কিন্তু এরকম কথা বলেন যে তাদের তারা কিন্তু মানে ট্রান্স ওমেনদের তুলনায় অসুবিধার মধ্যে থাকে, সেটা ও হয়তো আমার থেকে অনেক ভালো বলতে পারে। এবার স্ত্রী একটা কথা তখন বলেছে, সেই কথাটা কিন্তু আমি শুনেছি, ও বললো না যে আমি যদি না চাই আমার স্বামী আমাকে হাত দেবেন না, ইভেন আমি যদি পছন্দ না করি আমার গায়ে কেউ হাত দেবেন না। অত্যন্ত মানে গর্বিত উচ্চারণ, একজন মানে ক্ষমতাময়ী নারীর এই উচ্চারণই হওয়া উচিত এম্পাওয়ার ওমেনের, কারণ তারা কোথায় কোথায় বলেন মাই বডি মাই চয়েস, মাই লাইফ মাই চয়েস। তাহলে এই কথা একজন পুরুষ মানুষও উচ্চারণ করতে পারে, মাই মানি মাই চয়েস। ম্যারিটাল রেপ কেন জেন্ডার নিউট্রাল হবে না? আমাদের কাছে অজস্র পুরুষ আসেন যারা এই কথাও বলেছেন, দিদি গুরুদশার সময় আমার স্ত্রীর শারীরিক চাহিদা আমাকে মেটাতে হয়েছে। তাহলে কোথায় পুরুষের অধিকার? তিনি কি সত্যি সত্যি একটা ম্যারিটাল রেপের মামলা দাখিল করতে পারবেন কোনোদিন? কে সেই দিন জানবো এই দেশে সব সমান সমান হয়েছে। কোন পুরুষ কে গর্বিত উচ্চারণ করতে পারবেন আমি যদি না চাই আমার হাতে আমার গায়ে কোনো মেয়ে স্পর্শ করতে পারবে না? আমি আবার সেই কথায় ফিরে যাই যেটা মহাশয় দাদি বললেন যে সেক্স একটা ভেরি ভেরি নর্মাল ডিজায়ার, একজন মহিলারও যদি সেক্সুয়াল চাহিদা হয় তার মধ্যে কোনো অন্যায় নেই, কোথাও লেখা নেই এটা শুধু পুরুষ মানুষের হবে, একটা বয়সের পর এটা সবার জন্য নর্মাল। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে আমরা স্বীকারই করতে পারছি না একজন মহিলাও এটা পুরুষ মানুষকে জোর করে করেন, একজন মহিলাও পুরুষকে ধর্ষণ করেন। আমাদের ভারতবর্ষে 18% পুরুষের ধর্ষণ হয়, তার কোথায় বীজ প্রকৃত বলুন তো? আমরা বক্সতে স্বীকারই করি না বাচ্চা ছেলেদের জন্য নির্যাতন হয়, যেটা 53% শুধু বাচ্চা মেয়েদেরকে এর মধ্যে রেখে দিয়েছি। সে যেদিন স্বীকার করতে পারবো বাচ্চা ছেলেরা এর মধ্যে আছে, সেদিন স্বীকার করবো পুরুষ মানুষের ধর্ষণ। তাহলে একজন পুরুষের গর্বিত উচ্চারণ হতেই তো পারে, আমার শরীর আমার চয়েস, আমার জীবন আমার চয়েস, কোনো মহিলা আমি না চাইলে আমার গায়ে হাত দিতে পারবেন না। কিন্তু না, আমাদের দেশে যেদিন পুরুষ মানুষ বলে মাই লাইফ মাই চয়েস সেদিন ধরে নেওয়া হয়, তারা মহাশয়বাদী যাদের নিয়ে কাজ করে তাদের কাছে যান সবসময়, তারা নাকি লম্পট, তারা নাকি দুশ্চরিত্র। এবং আমার সবচাইতে এই জায়গাটাতেই খারাপ লাগে যে একটা সামান্য এই ধরনের কথা নিয়েই তো আজকে হার্দিক
নিজেদের জন্য যখন এটা রাখছো তাহলে পুরুষ কেন এটা বলতে পারবে না? আজকে আমাদের কাছে আমার ছেলেরা জানে কথায় কথা যে পুরুষ মানুষরা আসে বলতে দিদি আমাদের ওয়াইফরা আমাদের ফোন আমাদের পাসওয়ার্ড সব তাদের চাই, তাদের কিন্তু তারা কিছু আমাকে দিচ্ছে না। অধিকার যদি কথা হয় তাহলে সবার জন্য অধিকারের কথা হোক। আমি মহাশিকাদের ওখানে গিয়ে বলে এসেছিলাম যে আজকে যদি একজন আইটি কোম্পানির প্রফেশনাল, একজন সিএ, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার যাও তোমরাও তাই, তোমাদের এটাও একটা প্রফেশন, কাজে লজ্জা পাওয়ার কিছু নেই। যার যেরকম যোগ্যতা তারা ঠিক সেই কাজটাই করছে। তোমরা যদি এখানে এসে পড়েছো এটাই করছে। এবং আমি মহাশিকাদের ওই কথাটা খুব মানি যে লিগালাইজ হয়ে গেলে যার ইচ্ছে নয় সে তো এই কাজটায় যাচ্ছে না। যদি কারোর মনে হয় হ্যাঁ নিশ্চয়ই এটাও মানি, অনেকে হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে বা কিছুর একটা ঝামেলায় ওখানে গিয়ে পড়েছে, কিন্তু এটাও তো ঠিক, অনেকে তো গেছে ওখানে, যার ইচ্ছে নয় সে কেন ওখানে যাবে? সবাই তো আর সত্যি করে অটো চালায় না, সবাই তো আর সত্যি ডাক্তার হয় না, সবাই তো ইঞ্জিনিয়ার হয় না। এটা হলে যার ইচ্ছে সে ওখানে যাবে, এটা তো গেল গেল, রবটার তো কিছু নেই। বলতে খারাপ লাগে, আসলে এটা লিগালাইজ হলে এমন অনেক মানুষের অসুবিধা হবে যারা সারাদিন ওদের দুঃখে কেঁদে চোখের জল ফেলছে। অনেকে তো এটা নিয়েও পরিকম্পে খাচ্ছেন, তাদের তো অসুবিধা হয়ে যাবে। সবাই তো মহাশিকা মুখার্জি নন যে আজকে এত বছর ধরে ওদের সঙ্গে থেকে ওদের সমস্যায় থেকে সবকিছু করছে। বহু মানুষ শুধু ওদের দুঃখে কুমিরের কান্না বইও তো বহু কিছু রোজগার করে নিচ্ছে, তাদের জন্য অনেক অসুবিধা হয়ে যাবে। তাহলে কি সত্যি সত্যি তাই? এটাই বলতে চাই, অধিকারের লড়াই একদিনে এক সময়ে নয়। এবং সত্যি সত্যি আজকে ভারতবর্ষের যে সিচুয়েশন তাতে পুরুষ মানুষের অন্তত একটা দুটো আইন, একটা দুটো অধিকার সত্যি সত্যি থাকা উচিত। তার জন্য সবার লড়াই করা উচিত। এবং যেরকম শ্রী বলল, এবং যেটা দীপান্বিতা তখন একটা না দামি কথা বলে গেছে যে এলজিবিটিকিউর জন্য যে ওনারা যেন খুব স্বাভাবিকভাবে রাস্তায় থাকতে পারেন, ওনারা যেন নর্মাল লাইফ লিড করতে পারেন। এবং স্ত্রীর কথাটাও খুব দামি যে ওদের এই শিক্ষা, ওরা যেন স্কুলে গেলে যে বুলি স্কুল থেকে ছেড়ে দিতে হচ্ছে। মানে আমি না সেদিন একটা কথা বলেছিলাম এটা ক্যালেন্ডার লঞ্চে যে ওরা ওদের জীবনে কিভাবে জীবন কাটাবে, কে ছেলে থেকে মেয়ে হবে, কে মেয়ে থেকে ছেলে হবে, এগুলো ওদের পার্সোনাল চয়েস। তারপরে ওরা একটা মানুষ, তাহলে এত কথা কিসে এদের নিয়ে আমি বুঝতে পারি না। ওরা তো একটা মানুষ, তাহলে ওরা মানুষের সম্মানটা কেন পাবে? ওদের তার বাইরে ওদের পার্সোনাল লাইফ ওরা কিভাবে কাটাবে তার জন্য তো আমাদের কোনো দায় নেই, আর আমাদের চিন্তা হয়তো থাকার কথা না। তাহলে আত্মষ্টা মানুষ যেন পড়াশোনার অধিকার পাচ্ছে, স্বাস্থ্যের অধিকার পাচ্ছে, চলাফেরার অধিকার পাচ্ছে, সেটা ওরা কেন পাবে না? ওরাও একটা মানুষ, ওরা নর্মাল সব পাওয়া উচিত। এবং সেটি এই যে বরং এগুলোর দিকে সত্যি নজর দেওয়া উচিত যে স্কুলে গেলে ওদের যে বুলিং হচ্ছে সেটা যেন না হয়, স্বাস্থ্যের অধিকার যেন ওরা ঠিক মতো পায়, সবকিছুটা যেন নর্মাল থাকে, সেই নর্মালাইজ করার দিকে আমাদের নজর দেওয়া উচিত। এবং যেহেতু সবকিছু নিয়ে কথা হচ্ছে, এই মহাশিকাদের যাদের নিয়ে কাজ করে ওদেরও যেন সবকিছু নর্মালাইজ থাকে। ওরাও যেহেতু একটা প্রফেশনাল, সকাল থেকে রাত ওদেরও এবং লাইফটা নর্মাল মানুষের মতো থাকে। কেউ কেউ সকাল থেকে দশটা পাঁচটা ডিউটি করে, ওরা হয়তো পাঁচটা থেকে দশটা ডিউটিটা করে, কি পারো না, সবার জন্য তাই হোক। যে আইন যার যেখানে আছে সবার জন্য একরকম হোক। এটুকু বলে শেষ করতে চাই, সবাই খুব ভালো থাকবে।